আমি তার আগেই দেখা করলাম, দেখা করা বলবো যে 4 লক্ষ টাকা লাগবে চাকরি দিলে হচ্ছে। ছাত্র সমাজে কিছু অভিযোগ আছে ওনার দুর্নীতি ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তো অভিযোগ আমরা সিভিল সার্জন অফিসে পাঠাতে পারি, আমি সিভিল সার্জন অফিসে ওনারা ইয়ে করেছেন যে সিভিল সার্জন অফিসে কথা বলতে। ওনারা বলেছেন যেহেতু ওনাদের অফিসিয়াল সিভিল সার্জন এখনও জয়েন করে নাই, তারপর নতুন সিভিল সার্জন হচ্ছে রবিবারে জয়েন করবে এবং সোমবারে হচ্ছে পাবলিক হলিডে। ফলে ওনারা বলেছেন যে মঙ্গলবারে ওনারা এই কাগজপত্র মঙ্গলবারে পাঠাতে এবং মঙ্গলবারে ওনারা এটা চেক করতে পারবেন। এই হসপিটালের ইনচার্জ নাজমুল হাসান আপনি পদত্যাগ করে এই হসপিটাল থেকে চলে যাবেন, সেটা মানে নাই। সে এখানে বিভিন্নভাবে আমাদের প্রলোভন দেখানোর চেষ্টা করেছে। গতকালকে রাত্রে তার কিছু দালাল আমাদেরকে টাকা পয়সার অফার করেছে, আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। আজকে আমরা কঠোর কর্মসূচি দিয়েছিলাম, সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে আমরা হসপিটালে আসছি এবং সে এই আন্দোলনের মুখে পড়ে সে পিছনের গেট দিয়ে পালাইছে আজকে। আর আমরা এসে তাকে অফিসে পাই নাই, অফিসের স্টাফ দিয়ে আমরা অফিসটা বন্ধ করেছি, অফিসের চাবি অফিসের স্টাফের কাছে আছে। লক্ষ্যে আগুন লেগেছে, লক্ষ্যে আগুন লেগেছে।